ত্রিপুরা তৃণমূল প্রদেশ কমিটির ওপর আস্থা নেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। এই রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। অথচ হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জির দেখা পাননি তিনি। এ রাজ্যের তৃণমূলীদের গুরুত্ব দেন না তিনি। 2023 রাজ্য বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় এসে দুদিন থাকলেও দলীয় নেতা অথবা কর্মী সমর্থক কারুর সাথে বৈঠক করেননি তিনি। কোনো মতামতও আদান প্রদান করেননি, ফলে দীর্ঘদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়েছে দলের নেতা এবং কর্মী সমর্থকদের মধ্যে। সেই ক্ষোভ নিয়েই বুধবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত সচেন্দ্র লাল সিংহের পুত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি আশিস লাল সিংহ। দল ছেড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার সাথে এদিন বিজেপিতে যোগ দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য সহ মোট 10 জন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এদিন তাদের স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দলীয় নেতৃত্বের প্রতি অবিশ্বাস এবং ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলে এদিন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি আশিস লাল সিং। প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার, যিনি তৃণমূলটাকে এখানে এস্টাবলিশ করেছিলেন, উনি এত দুঃখ পেয়েছিলেন তার কারণ উনি 7 দিন ধরে কলকাতায় বসেছিলেন, অথচ মমতা ব্যানার্জির দেখা ওনার সময় হয়। এটা একটা কারণ। তারপরে বলতে পারেন যে তারা এতদিন কেন ওয়েট করেছেন, হয়তো আমি ব্যতিক্রম ছিলাম, যেহেতু আমি বেঙ্গলে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আমি হয়তো ওনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু আমার দেখা করতে কোনো ব্যাপার নয়। যেমনি আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন সুরজিৎ দত্ত, তারপরে রতন চক্রবর্তী, ওনারাও এই সেম ঘটনা ওনাদের সঙ্গে ঘটেছে, ওনারা দেখা করতে পারতেন। এবং আমার সঙ্গে যারা রয়েছেন, যারা এখানে ধরুন প্রার্থী ছিলেন, ওনারা কোনো দেখা করতে পারে না। ইভেন উনি যখন ত্রিপুরায় আসতেন, উনি কারোর সঙ্গে দেখা করতেন, এটা কেন হবে? এটা একটা ক্ষোভ, এবং এই ক্ষোভটা আমি ধৈর্যচ্যুতি ঘটেছিল এবার ইলেকশনের সময়। দুর্নীতির আতর ঘর ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের কমিউনিস্ট থেকে কংগ্রেসের কর্মী সমর্থকদের এদিন আহ্বান জানিয়েছেন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে চলছে রাজ্য সরকার। তাই দেশের প্রকৃত সেবা করার জন্য বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস থেকে যে নেতৃত্বরা যোগদান করছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে দলে স্বাগত জানাচ্ছি এবং জানাবো, এবং আগামী দিনে আবারও আন্তরিকভাবে রাজ্যে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস দল, তাদেরকে আমরা আহ্বান জানাবো নেতৃত্বদেরকে, যে আগামী দিনে আপনারা ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করুন। এই দল দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, করে আসছে। এই দল দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করে আসছে। এই দল দেশের অগ্রগতি, দেশের উন্নতি প্রতিটা ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলছে, উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে চলছে। এবং আজকে বিশ্বের দরবারে আমেরিকা বলুন, জাপান বলুন, ইউনাইটেড কিংডম বলুন, দেশের প্রতিটা ক্ষেত্রে, এশিয়া মহাদেশে বলুন, ইউরোপে বলুন, আফ্রিকাতে বলুন, আমেরিকাতে বলুন, প্রতিটি মহাদেশের মধ্যে, দেশের মধ্যে আজকে মোদীজির নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশ সামনের দিকে বিশ্বগুরু হওয়ার ক্ষেত্রে সেখানে এগিয়ে। আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যে ক্রমশই মাটি হারাচ্ছে বিরোধী দলগুলি। বুধবার এই যোগদান সভার পর আরও একবার প্রমাণ হয়ে গেল তা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।